বলে ভক্ত বসছিল ভগবান কি তো ভক্ত কবি জয়দেবর কহিলে যে অধর অমৃত বদন অমৃত নয়ন অমৃতং হসিতং অমৃতং হৃদয় অমৃতং গমনং অমৃতং মধুরাধিপতি রক্ষিলং মধুর। যদি জগতরে জনে রক্ষাকর্তা থাকে সে হলে মহাপ্রভু জগন্নাথ, যদি জনে অমৃতর নিয়ন্তা থাকে সে হলে মহাপ্রভু জগন্নাথ ভগবান। তাঁর সেই ভব্যাতি ভব্য দিব্যাতি দিব্য স্তব্যাতি স্তব্য লীলাকে আমমানক নিকটে প্রতিপাদন কলে সেই লীলাকে আমি শ্রবণ করা হলে তো এতে নিশ্চয় গুরুঙ্কর কৃপা নহেলে গুরুঙ্কর করুণা নহেলে আও আজি এই সাত দিন ধরে আমি কোন ভগবানকর কথা শুনে পারন্তে? গুরুঙ্কর কৃপা নিশ্চিত অছি। গতকালি ভগবান কৃষ্ণ কু পাইবা পাই যে আরাধনার মার্গ আরাধ্যতে ইতে রাধা, যে আমাকে আরাধনার মার্গ অবতী দিয়ে সি হচ্ছেন মা ভগবতী কৃপাময়ী রাধা রানী। রাধা কৃষ্ণ হলে এক ভগবান কৃষ্ণ কালি রাস করুলে কী আমি ভাবি দিয়েছে ভগবান কৃষ্ণ রাস কলে হো আমি অন্য এক অর্থরে নিয়েছি কিন্তু যাহা বাস্তবরে রাসর অর্থ সেই অর্থকু আমি ধারণ করি না যে বাস্তবরে রাসর অর্থ কণ এই গোপী মানে কি এই গোপী মানকর প্রকৃত স্বরূপ কণ। থরে ত্রেতীয় যুগরে যেতবে ভগবান রাম জঙ্গলরে যাওচন্তি বনরে যাওচন্তি যতু ইয়ে মুনি জন মানস হংস জয় জয় দেব হরে কৃষ্ণ হরে গোবিন্দ গোপাল বসুদেব পাল জয় জয় দেব হরে হরে জয় জয় দেব হরে বলে গীত গোবিন্দ ভগবান কি কারণ সেই গীত গোবিন্দ জনে ভগবান পরমাত্মা সে ভাগবত মধ্যে জনে সে পরমাত্মা সেই গীতা মধ্যে সেই জনে পরমাত্মা ভগবান সবুলে সে পরমাত্মা কী না আমার যেতবে প্রার্থনা চ্যানেলে শুটিং চালে যে আমার টোটাল প্রোগ্রামর যে আমার প্রোগ্রামকে পুরা করতে তাঁর না হল শপথ মহাপাত্র মহোদয়। আমার মঝে মঝে প্রবচন চালুব প্রবচন বিষয়বস্তুকে নেই সে এমিতি এমিতি সুন্দর সব ভজন খঞ্জি দেবে প্রবচন বিষয়বস্তুকে নেই সেইটি বসবে সেইটি সাংে সাংে এমিতি স্বর দেবে এমিতি গীত লিখিদেবে পুরা হৃদয়কে ছুঁব। সেথরে লিখি গোটে গীত যে সেই ভাগবত যে সে গীতা মধ্যে সি এই গ্রন্থ হলে সাক্ষাৎ ভগবান কী না তুমি গীতা ভাগবত তুমি গীত গোবিন্দ তুমি তুমি গীত ভাগবত তুমি গীত গোবিন্দ চলো ভগবান কি তুমি গীতা ভাগবত তুমি গীত গোবিন্দ সিলে শ্রীমদ ভগবতী গীতা সিলে শ্রীমদ ভাগবত সে সব কিছু তুমি গীতা ভাগবত তুমি গীত গোবিন্দ সেই গীত গোবিন্দর জয়দেব কলি হে প্রভু আপনক অধর অমৃত আপনকর বদন অমৃত আপনকর নয়ন অমৃত আপনকর সব কিছু অমৃত সেই অমৃতময় মূর্তিকে আমি সবদিন দর্শন করুছি আমমানকর সেই অমৃত স্বরূপরে সেই মূর্তিমন্তা শ্যামমানক নিকটে উপস্থিত হচ্ছে কঞ্জ নয়নের সমস্তকে অনৌচন্তি সমস্তকে বাঙ্ক চাহিড়ে অনৌচন্তি সমস্তকে দেখি মুরুখী হস মারুচন্তি সেই ভগবান কৃষ্ণ আসি আউ কিছু সময় পরে তাঙ্কর লীলাকে সে করিবে কারণ ভগবান কৃষ্ণ বর্তমান কোণ করিবে
হ্রাস করবে কেমিতি হ্রাস করবে না যেতবে ত্রেতা যুগরে ভগবান রাম যাচ্ছে বনগমন করুলে এই সময় গোপী মানে সমস্ত সেতবে সন্থ মানক সাধু মানক স্বরূপে লে যৌতি মুনিজন মানস হংস ই মুনি মানকর মানস হংস মহাপ্রভু শ্রী জগতনাথ জগন্নাথ রঘুনাথ মহাপ্রভু ইতলে রঘুনাথঙ্কর সে নীলাম্বদ শ্যামক মলাঙ্গং সীতা সমারোপিত বাম ভাগং পাণ মহাশা এক চারু চাপং নমামি রামং রঘুবংশনাথম সে রামকর দিব্য সুন্দর তনু মূর্তিকে যেত সে দর্শন করেছেন সে চিন্তা কলে যে এই ভগবান আমার কোন হন্তে না বিধাতা আমকু করন্তা নারী স্বামী হুয়ান্তে কি কোদণ্ড ভারি প্রভু আমকু করন্তা নারী স্বামী হুয়ন্তে কে কোদণ্ড ধারি সে বিধাতা আমকু নারী করে দিয়ন্তা কে তাহলে সে স্বামী আমার কোদণ্ড ধারী হুয়ন্তে সে ভগবান রাম হুয়ন্তে এই দিব্য সুন্দর মূর্তিকে দেখি বড় আনন্দ আসি যাতা তো ভগবান রাম সেই পটে দিয়ে ফেরুলে মুনি মানে সমস্ত এয়া চিন্তা করুলে রাম তো অন্তর্যামী রাম তো সমস্ত অন্তর কথা জানন্তি যেতলে সে মুনি মানকর অন্তর কথা সে জানিগলে এই সময় ভগবান সে রঘুনাথ কলে না মতো পাইব যে মতো স্বামী রূপে পতি রূপে প্রাপ্ত হব যে কিন্তু এই জন্মরে নুহে তা আসন্তা জন্মরে দ্বাপর যুগরে তুমি সাধুসন্থ মানে সমস্ত মোর পত্নী মানে হি জন্ম নব আহি তোম মানক সহিত দিব্য রাস করিবি যা কি রস বই সহ ইতি রাস রস হি রস যৌটি ভগবান কেবল রাস কলে আমি কালি প্রথম প্রথমে সে রাস টিকে আরম্ভ করুলে কেমিতি রাস ভগবান কৃষ্ণ আরম্ভ কলে পরম কারুণিক শ্রী গুরুদেব বা বৈকুণ্ঠনাথ কুচন্তি তাঁকর গোটে গ্রন্থ আছে যা না হলা শরৎ রাস অর্থ ভগবান রপি রাস শরদ ফুল্ল মল্লিকা যেহেতু ভগবান রাস কলে শরৎ ঋতুরে এইপাই এই সংস্কৃত ভাগবতরে এই দিব্য রাসর কথা কুয়াযাই সেইপাই বাবাঙ্কর এই রাস গ্রন্থ না হলা শরৎ রাস সে শরদ রাস গ্রন্থ করে সে কৌচন্তি যে বৃষবানু সুতা কথা গো বৃষবানু সুতা কথা আহা বৃষবানু সুতা কথা গো বৃষবানু সুতা কথা বৃষবানু সুতা কথা গো ভালো সুত কথা রাধারণীকর দিব্য কথা কুলে কুচি যে মানিলে সকল গোপ বনিতা ছাড়ন চিন্তা হলে প্রেম উন্নমতা ভগবান কৃষ্ণ যেতবে তাঁকর বংশীকে নিজ অধর আগুক আনিলে মুখমণ্ডলক আনি এইঠার ভগবান নিজে ত্রিভঙ্গ ঠানি বংশীবাদন করবার আরম্ভ কলে এই বাউঁশটি সত্যি বড় ভাগ্যবান যে বাউঁশটা ভগবান আনি এই মুখরে দেলে না এই বাউঁশ বহুত বড় ভাগ্যবান কেমিতি না যেতবে সত্যযুগ হলা ভগবান বামন অবতার নেলে আমি শুনুলে চতুর্থ দিন শুনুলে বলি মা মানুষ কথা যেতবে বামন আসছিলে এক থতাকে ধরিকি আসছিলে আপনার মানে সব লক্ষ্য করে
অর্থ দেখিথিবে শাস্ত্র মানকর কাজ অছন্তি লক্ষ্য করতে কোন আপন সেতেবেলে হ থিলে দিব্য তো থিলে কিন্তু কিয়ে বি দেখি পারি থান্তি কিয়ে বি ন দেখি পারি থান্তি কাহার পূর্বজন্ম কথা কার বা মনে পড়ে যেতেবেলে বামন আমি সমস্তে আহা বহু সাধু সন্ত মানক মুখর শুনিছে যে বাউঁশ এক বাউঁশ স্বরূপ ছতাটিকে সে ধরিকি আসিলে এই বাউঁশ এড়ে ভাগ্যবান ভগবান প্রথমে কোণ কলে সে বাউঁশকু নিজ হাতরে পরিধান কলে সে বাউঁশকু ভগবান কোণ কলে নিজ হাতরে পরিধান কলে যেতবেলে সত্য যুগরে ভগবান সে বাউঁশকু নিজ হাতরে পরিধান কলে ত্রেতা যুগ আসিগলা বাউঁশটি ভারি মন দুঃখ কলা কলা সত্য যুগরে বামন মতে হাতরে আনিকে স্পর্শ করিলে ধরিলে ত্রেতা যুগ আসিগলা কিন্তু কোণ মতে ভুলি গলে ত্রেতা যুগরে ভগবান এ বাউঁশ কোণ কলে নিজ কাঁধকু নিলে যেহেতু হাতকু ধরিলে সেইপাই আউ টিকে উপরকু নিয়ে গেলে বাউঁশটি মন দুঃখ কলা যে ভগবান তো এতিকি উপরকু মতে নেলে আউ দ্বাপর যুগতের আসিলা বাউঁশ মন আউরি দুঃখ হয়ে গলা মতো তো হাতরে ধরিলে পুঁ কাঁধকু নেলে আ কোনো কিছু কৃপা করবে না করবেনি না আচ্ছা হো ঠিক আছে এই সময় ভগবান তাকে আহরি মুখমণ্ডলকে অধর অমৃত নিয়ে গেলে কলি যুগ আসিলা বাউঁশটা পুঁ মন দুঃখ কলা যে প্রভু হাতরে ধরিলে কাঁধকু আনলে এটিকে পুঁ ওঠকু পুঁ নেলে এনা বর্তমানে কোণ করবে মো মন ভারি দুঃখ হচ্ছে মতো পুঁ কিছু কোণ দেবেনি এই সময় ভগবান করে ব্যস্ত না তোতে মু হাতরে ধরিলি কাঁধকু আনলি ওঠকু আনলি বর্তমানে মুন্ডল তোতে ঝুলেবি যা না হল বল টাহিয়া ভগবান কি যা না হচ্ছে টাহিয়া মু সে টাহিয়া কু ঝুলি ঝুলি হলি হলি যাইকি তোতে সমস্ত ভক্ত মানুষ মতে দর্শন করা সহিত মধ্যে মু তো পাই সুন্দর হইকি সমস্ত দর্শন দৌতিবি তো এই বাউঁশটি বড় ভাগ্যবান দ্বাপর যুগরে ভগবান বংশীবাদন করা আরম্ভ কলে কেতবে বংশীবাদন করা আরম্ভ কলে না বৃন্দাবনে বংশী কি বজাইলা বৃন্দাবন ধামরে যেতবে বংশীবাদন করছেন ভগবান বাকি ভেলাল ভগবান শ্রীকৃষ্ণ এমতি বংশীবাদন করছেন না বৃন্দাবনে ভগবান কৃষ্ণ শ্রীধাম বৃন্দাবনরে বংশীবাদন করিবার লাগিলে যেতবে শ্রীধাম বৃন্দাবনরে সে বংশীবাদন করিবা আরম্ভ করছেন তো এই ভগবানকর দিব্য মূর্তির কথা বা দিব্য স্বরূপর কথা দিব্য রূপর কথা আমি কেতে গায়ন কেতে ভজন কেতে কথা মাধ্যমে কেতে আয়লকার মাধ্যমে আপনার শুনেছু সেতবে কিন্তু ভগবান এত সুন্দর ভাবে দর্শন হুতলে যে অচন্তি মা সাক্ষাৎ মা রাধারাণী যে রাধা কৃষ্ণ ভিতরে কোনসি পার্থক্য নাহি মা রাধারাণী নিজে তাঁক নিকটরে অচন্তি নিকটরে থাই রাধা কৃষ্ণ দিব্য রাস করুচন্তি এবং সমস্ত গোপী মানে সে প্রেমকু দেখি তল্লীন হুচন্তি যে রাঁধুতুলা বা যে তা মানে সন্তানকু শুয়ে দেউতুলা যে যেতে কর্মরে থিলা এই বংশী শব্দটি এত সুন্দর থিলা যে সমস্ত সে বংশী শব্দকু টিকে শুনিবা মাত্রকে যাই ভগবান কৃষ্ণক নিকটরে পৌঁছিগলে ভগবান কৃষ্ণকু দর্শন করি আজ নিজ জন্ম জীবনকু সে আহ্লাদিত কলে যে যৌতিপাই মনুষ্য দেহ মতে মিলুচি গোটে ভাগবতরে মধ্যে সে কথাটি অছি এক সুন্দর কাহানী মাধ্যমরে সত্য কথা মধ্যে ভাগবতরে অছি যে মন চিনিবা হি প্রকৃত পূজা এ কথা কি কুহতি না মোর আরাধ্য ঠাকুর শ্রী শ্রী কেশবচন্দ্র কুহতি যে মন চিনিবা হি যে পর্যন্ত মন মানিনি ইয়াকে পূজা কর খালি তু খালি বায়া জগতরে ফুল দেলু তুলসী দেলু চন্দন দেলু নৈবেদ্য দেলু সাম মানে ষোড়শ উপচারের উপচার দিকে পূজা কলে কিন্তু তো মন মানিলা নাই সি বাস্তবরে পূজা নুহে ইয়ার গোটে সুন্দর কাহিনী মধ্যে শ্রীমদ ভাগবতরে তত্ত্বটি কুয়াজি অছন্তি কেমিতি কুয়াজি অছন্তি থরে ভগবান কৃষ্ণ তো ভারি গোচারণ করিয়া পাই গাইকু বহুত ভালো পাঁতি গোচারণ করিয়া পাই সবুদিন যাতি দিনে বডি ভোরু বাহারলে কিছু খাই না সব শাগ মানুষ ডাকি দেলে কলে চাল বডি কাম করিবা আমি টিকে যা বডি ভোরু যা যে টিকে বহুত শীঘ্র টিকে আমি আরম্ভ করে দেওয়া আজ গোচারণ যেতবে পৌঁছিলে বন জঙ্গলরে জঙ্গলরে পৌঁছি গোচারণ করিবা আরম্ভ করুচন্ত তো সাঙ্গ মানাসি ভগবান কৃষ্ণকু কইলে আচ্ছা কান্হা আও আমুকু তো বহুত ভোক লাগুচি আমুকু তুমি বড়ি বড় ডাকি কি নেই আসিল কিন্তু ভোক যে প্রবল অতি প্রবল ভোক তাহলে ভোক তো আমি সহি পারিবু নাই
কোণ করব টিকি কুহতু ভগবান কৃষ্ণ কলে ব্যস্ত হো না তুমি আউটে দূরকু যাও দেখব ব্রাহ্মণ মানে যজ্ঞ করুবে সে ব্রাহ্মণ মান তুমি যাই মাগিব সে বেদমন্ত্র গান করুবে তুমি মাগিব ভগবতী ভিক্ষা দিই ভগবতী ভিক্ষা দিই তোমাকে নিশ্চিত সে ভিক্ষা প্রদান করবে ইয়ে খুশি হয়ে গেলে যে যুয়াড় সব সাং মানে লে মধুমঙ্গল সুদামা সুবল ই সব সখা মানে নিজে একত্রিত হয়ে দৌড়লে কোটি ব্রাহ্মণ মানে যজ্ঞ করুচান হঠাৎ নজর পড়িগলা যে ব্রাহ্মণ মানে যজ্ঞ করুচান বেদমন্ত্র পাঠ করুচান যেমি আমার প্রবচন পূর্ব বেদমন্ত্র প্রত্যেক দিন পাঠ হওয়াটা সুনিশ্চিত সুনিশ্চিত প্রত্যেক দিন যেমিতি আমার পাঠ হব পূজ্য নরোত্তম দাস মধ্যে পাঠ করিবে জনে মা মধ্যে এটি আগে অনেক সি আসিক পাঠ করিবে ভজন গাইয়া পূর্ব তাকে মাইক ধরা দায়িত্ব যে পূর্ব তুমি সতর্ক হয়ে যাও পূর্ব সতর্ক হয়ে তুমি বেদমন্ত্র উচ্চারণ করা আরম্ভ কর কারণ যেহেতু ওঙ্কার রূপে লা বেদ কে ন জাণে তার ভেদ প্রথমে বেদ ওং ভাবরে লা আপনি গুপ্ত ভাবরে মধ্য সেই গুপ্ত ভাবকে যে প্রকাশিত করছেন আমার নিকটে তাঙ্ক পাখে শক্তি সামর্থ্য নলে কারণ বেদমন্ত্র গান করার নিয়ম অিয়ম হল কোণ চারি পাঁচ জন গাউবে বিশেষ করে সত্যসাইকর পরম্পরার যেহেতু নরোত্তম দাস মহোদয়ের গুরুলে সত্যসাই তাঁক পরম্পরার বেদ গান অতি সুন্দর ভাবে হয়ে থাকে প্রায় আমি দেখুছ তাঁর গুরু ভাই মান সহ যেত মিশিচু তাঁর শিষ্য মান সহ যেত মিশিচু সে বেদমন্ত্রকে অতি সুন্দর ভাবে জ্ঞান করে থাকে তার সহ শঙ্করাচার্য জগৎগুরু শঙ্করাচার্য তাঁক শিষ্য মানে শঙ্করাচার্য আসবে তাঁক স্থানের সে বসবে উপবেশন করবে এই সময় তাঁক শিষ্য মানে তা পূর্ব থাই বেদমন্ত্রকে পাঠ করুবে কারণ বেদ শঙ্খ এসব হলে শুভর প্রতীক যেহেতু এমানে সমস্তে বেদমন্ত্র পড়ি আম কর্ণকে সে মধুর করছেন তো সেইপাই উভয় নরোত্তম দাস মধ্যে এবং এই যে মা আমাদের নিকটে বেদমন্ত্র পড়ুচান আমি যে যেটি বসিছে তাঁকু সমস্তে এই সৎসঙ্গর বসি প্রণাম নিবেদন করা কারণ আম কর্ণকে সে মধুরময় করছেন শান্তিময় করছেন ভগবান কি এনা কৃষ্ণ আসন্তু এনার আস আরম্ভ হব না আ কৃষ্ণ সেইটি বসুন বর্তমানে কৃষ্ণ উঠিকি পড়ি আসন্তু তো বর্তমান ভগবান কৃষ্ণকে আমি সমস্ত স্বাগত করিয়া ভগবান কৃষ্ণ রাস করিবে এবং ভগবান কৃষ্ণ কেমিতি রাস হরি হরি বল স্বাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ স্বাগতম স্বাগত কলে কৃষ্ণ বসলে তাপরে বিভিন্ন লীলা করবে আমি কথা হচ্ছিল মন চিনিবা হি প্রকৃত পূজা যদি আমার মন জাগলা মন চিনিগলা ইয়াকে হি বাস্তবরে পূজা কুযাগ ভগবান কৃষ্ণ বাঙ্কি ভীর লাল যেতবে যাই তাঁর সখা মান নিকটে পৌঁছি গলে তাঁর সাঙ্গ মান নিকটে পৌঁছি গলে কলে যে জমা আমি কাই ভিক্ষা দেলে না সে ব্রাহ্মণ মানে যেহেতু বেদমন্ত্র পড়ুলে আমি দেলে না এইপাই সব সখা মানে আসি ভগবান কৃষ্ণ পাখে কহিলেন প্রভু প্রভু এমানে কাই আমাকে জমা কিছু ভিক্ষা দেলেনি কিছু খাইয়া মোটে দেলেনি আমি খালি একাটার আসিকি পৌঁছি গলু কিছু লাভ হলানি প্রভু এই সময় প্রভু কহিলেন আচ্ছা ব্রাহ্মণ মানে টিকে সে বেদপত্র পড়ুলে তো যজ্ঞ করুলে তো আর সেইপা টিকি ব্যস্ত লে তুমি গোটে কাম কর তাঁর পত্নীকে যাই মাগ সে তোমাকে দেবে এই যে ব্রাহ্মণী মানক নিকটে মাগিলে যে ভগবতী ভিক্ষা দেখি ভগবতী ভিক্ষা দেখি ভগবতী ভিক্ষা দেখি ভগবতী ভিক্ষা দেখি মাগুচান ভিক্ষা দিহ ভিক্ষা দিহ ভিক্ষা দিহ এই সময় ব্রাহ্মণ মানে যে যৌড়ি ভগবান কৃষ্ণক নাম শুনে সর লোহুণী ক্ষীরজাতীয় জিনিসকে সব একত্রিত করে ভগবান কৃষ্ণক নিকটে পৌঁছবা আরম্ভ করছেন তো ব্রাহ্মণ মানে যে যৌঠি যজ্ঞ করুলে সে আসি পৌঁছি গেল ব্রাহ্মণ মানে কহিলে আমি ব্রাহ্মণ তুমি যাই সে ভগবান কৃষ্ণ পাখে যাই তাঁকে দর্শন করিব না 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 তা হয়ে পারিব
নাই তা যদি জাতি মন্ত্র পেথ ভেদ মানে ভেদভাব লা আমি সবুঠু বড় ই সবুঠু সান সি বড় ইয়ে সান ইয়ে বড় তাঁর এই ভাব থাকার যজ্ঞ করলে যেহেতু গর্ব করলে ব্রাহ্মণ মানে এই সময় ব্রাহ্মণী মান নিকটে যাই ব্রাহ্মণ মানে যে যজ্ঞ করলে হঠাৎ যাই ব্রাহ্মণী মান নিকটে পৌঁছলে ঠিক ব্রাহ্মণী মান নিকটে পৌঁছান তো ব্রাহ্মণী কু আজি কুমার যে মা ভিক্ষা দিহ ব্রাহ্মণী মানে সমস্ত ভিক্ষা কুয়া একত্রিত করতে তো এই ব্রাহ্মণ মানে যে তাঙ্ক নিকটে পৌঁছগলে ব্রাহ্মণ মানে পৌঁছলে কলে কুয়াড়ে যাও না আমি কৃষ্ণ কু দর্শন করা যাচ্ছ কৃষ্ণ কু নৈবেদ্য অর্পণ করা যাচ্ছ না যাইপারিব না না কাইকি না যাইপারিব না তো কাইকি পুড়ি কোণ পচারুছ কেন আমি প্রত্যেক কথার যদি হাই রক্ষা তাহলে যাই আগুক যাব যদি সেই কাহিকিটা না তাহলে আগুক যাইপারি না ইয়ে যেতবে কলে কাইকি ইয়ে কলে না চুপ রু আমি তোমাকে পরে কবি এবার যাও না ইয়ে জুয়া জুয়াড়ে থিলে কলে তোমার স্বামী আমাকে দরকার নাই আমার স্বামী হলে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি এই স্বামী মানে সমস্তে তাকে কহিলে ব্রাহ্মণ মানক স্বামী মানে কহিলে কহিলে যে মু তোম স্বামী তুমি আমার কথা শুনো না না তুমি আমার স্বামী নুহে কি আমি তোমার পত্নী নুহে আম স্বামী জনে সে হলে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি সেই মহাপ্রভুকে দর্শন করা যাবি গোটে ভাগ্য মোর তুমি মতো মনা করছ যা ব্রাহ্মণ মানে কলে হু ঠিক আছে তুমি কেতে যাও যাও তা ভিতর চারিজন ব্রাহ্মণ আর চারিজন ব্রাহ্মণী থিলে সেই ব্রাহ্মণী মানুষ ভিতর জন ব্রাহ্মণী দুর্বল মানে দুর্বল হয়ে পড়ে ই যাই সে ব্রাহ্মণ জনে যাই তুমি টাড়ি আনলে গোটে অন্ধার ঘর ভিতর চাবি পকাইকি রখিদেলে ই তার কান্দুছি যে আজি ভগবান কৃষ্ণকে দর্শন করিবার মু বঞ্চিত হইলি মোর কেড়ে ভাগ্য আজি মু ভগবান কৃষ্ণকে দর্শন করিয়া পে যাই থান্তি কিন্তু এই স্বামী মোর এমিতি কাম কলে এমিতি অসুবিধার মতে পকাই দেলে এই কথাকে মনে মনে চিন্তা করি সে সেই ঘর ভিতরে রহি হরে কৃষ্ণ কৃষ্ণক গুণগান করছি রাম গুণগান করি যেতবে হা হা কর হা হা কর হয়েছি সেইটি মৃত্যুবরণ করছি যেহেতু শেষ অবস্থায় সেই ভগবানকে ঝুড়ি ঝুড়ি সেই ভগবানকে স্মরণ করি করি ভগবানকে নামকে নিজ কণ্ঠে ধারণ করে যেহেতু সে মৃত্যুবরণ করছে শেষে দিব্যগতি পাইছে মুক্তি পাই রয়েছে কিন্তু এই তিনজন ব্রাহ্মণ যে ইয়ে যাই ভগবান কৃষ্ণকে দর্শন কলে ভগবান কৃষ্ণকে নিজ হাতে খুয়াই দেলে ভগবান কৃষ্ণ খাইলে ভগবান কৃষ্ণকে দর্শন করে পুরা অতি ভগবত ভগবত ভিতরে কৃত্যকৃত হয়ে পড়লে এমানে আসি ব্রাহ্মণ মান নিকটে কহিলে যে আমি ভগবান কৃষ্ণকে দর্শন করা যাই দর্শন কলু দর্শন করিকি তা খুয়াইলু ভগবান তাঁর চতুর্ভুজ রূপ আমাকে দর্শন করাইলে ই কথা শুনে ব্রাহ্মণ মানে কহিলে কোণ আমি কেতে যজ্ঞ করছু কেতে বেদমন্ত্র পড়ুছু কেতে শ্লোক আমি পড়ুছু কিন্তু ভগবান আমাকে মিলিলে না তুমি কিছু করু না মন্ত্র জাঁচ না শ্লোক জাঁচ না বেদ জাঁচ না উপনিষদ জাঁচ না শাস্ত্র জাঁচ না ব্যাকরণ জাঁচ তুমি তো কিছু জাঁন ভগবান তোমাকে কেমি দর্শন দেলে এই সময় এই তিনজন পত্নী কে দেখ স্বামী মানে হে আমার সমস্ত পতি মানে তুমি শ্রবণ করিবা হো যে মন চিনিপাই প্রকৃত পূজা তুমি দেখবাই পূজা করুল যে পূজা বাস্তবরে প্রকৃত পূজা নুহে আমি পূজা ন করিকি মধ্য বেদকু ন জানিলে মধ্য শ্লোককু ন পড়িলে মধ্য আমি সমস্তে সেই ভগবানকর দাসান দাসান দাস হয়ে যাইছিল সেইভাবে ভগবান আমাকে দর্শন দিলে তোম মনে তো গর্ব লা অহংকার লা অহংকার লে ভগবান মিলবে না তো অহংকার কু অহংভাব কু ছাড়ি দিন হরি হরি বল এমানে সমস্তে কপটতা শূন্য হই যে যেটি রোষেই করুলে গোপী মানে সমস্তে ভগবান কৃষ্ণ নিকটে পৌঁছিগলে ভগবান কৃষ্ণকর দিব্য সুন্দর মানে দারবণ্য মূর্তি যেতবে সমস্তে দর্শন করছেন এই নাগরী মণি মো বোল মানে সেই ভগবান কৃষ্ণ এত সুন্দর ভাবে দিব্য রূপক দর্শন করছেন যে সমস্ত টিকিয়ে তাঁকু সমস্তে দর্শন করছেন কিন্তু সিএ টিকি কাহু দেখু না সমস্ত টিকি দর্শন করলেনি কারণ আমার দাদা কুহতি চাল দর্শন করা যা আর আমি কেবু চাল দর্শন করা যা কে দর্শন না দংশন করা যা কে দর্শন করা যা না দংশন করা যা সি গোটে তাঁর মজা কে চাল বাই বাইধর মতো ডাকি মতো বাবা ডাক বাইধর না দিয়েছেন মোট বাইধর মো গুরুদেব মো না দেলে মো না বাইধর কে বাইধর চাল যা দর্শন দংশন করা দর্শন কেবন তো কে চাল দংশন করা
অর্থ সে নিজে কইদেলে যে আমার ভিতরে এত সব মহিলা আছে, এত কপট আছে যে আমি ভগবান দর্শন করে পারিবা না, বরং দংশন করদেবা। মানে এত গর্ব, এত অহংকার, এত বড় পড় আমার আছে। আপন লক্ষ্য করতু ভাগবতের সে গোটি পদ মনে পড়ে যায়। কোন সে পদ? ব্রহ্মাণ্ড মাল মাল হরি জন্ম পে বিরাজ ভগবান কি ব্রহ্মাণ্ড মাল মাল হয়ে যা লম কূপে বিরাজয়ী। আজ্ঞা মাল মাল ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড কত ব্রহ্মাণ্ড না, মাল মাল ব্রহ্মাণ্ড। এই মাল মাল ব্রহ্মাণ্ড তা ভিতর গোটে গোটে ব্রহ্মাণ্ড ভগবান গোটে গোটে শরীর লোম, যা লম কূপে বিরাজয়ী। আমি সেই গোটিয়ে লোমর তা ভিতর গোটে ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ডর গোটিয়ে বিশ্ব, সেই বিশ্বর গোটিয়ে মহাদেশ, সেই মহাদেশর গোটিয়ে দেশ, সেই দেশর গোটিয়ে রাজ্য, সেই রাজ্যর গোটে জেলা, সেই জেলার গোটে ব্লক, সেই ব্লকর গোটে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতর গোটে গাঁ, সেই গাঁরে গোটে সাই ভিতরে, এড়িকে টিকে সাই এক ঘর ভিতরে রহি, এক পড়োশী ভিতরে রহি আমি গর্ব করছো মোঠু বড় জ্ঞানী কে নাই, মু সবুঠু বড় জ্ঞানী। কিছু মিলব সেতিরে যেতে জ্ঞানী কইলে আমি তা ভিতর গোটে লম ভিতরে আমি ভগবানকর আছে, কেতে ক্ষুদ্র জীব আমি, আমি কুচে মু সবুঠু জ্ঞানী, মু সব জানি দিছি, সেমিতরে কিছু মিলব নাহি। এ মানে কপটতা শূন্য হইতে আসি ভগবান কৃষ্ণক নিকটরে পৌঁছি গলে। ভগবান কৃষ্ণ তাঙ্গ সহিত যা ত্রেতা দেবরে কথা দি আসতিলে যে মু তম সহিত নিশ্চিত ভাবরে রাস করিবি, কাহিকি সে সন্থ মানে আউ তো কেতে লোক সবু থিলে না, সন্থ মানুষ ভগবান কাহি বর দেলে, আউ তো কেতে ভক্ত থিলে সন্থ মানুষ ভগবান কাহিকি বর দেলে, তার কারণ হলা এই সন্থ মানে সর্বদা কোন করুথিলে, অচ্যুতানন্দ মহাপুরুষ কহন্তি যে সত সঙ্গ অটে রাস রক্ষিত দেখি পারি বতিলে দিঠানি দেখি পারি বতিলে দিঠানি দেখি পারি বতিলে দেখি পারি ভগবান কি সতসঙ্গ অটে রাসর ক্ষেত্র দেখি পারিব থিলে দিব্য নেত্র, ই সতসঙ্গ হচ্ছে রাসর ক্ষেত্র, যে রাসক্ষেত্রকে যদি আমি দর্শন করিবার চাই তাহলে সে দিব্য নেত্রর একান্ত আবশ্যকতা অছি। যেহেতু এ মুনি ঋষি মানে সাধু সন্থ মানে বসে সৎসঙ্গকে মন দেখি শ্রবণ করুলে, আনন্দ মন সহিত শ্রবণ করুলে, কারণ আজ্ঞা জন জন ব্যক্তি মধ্যে অনেক ভগবান কথা শুণুথে, শুনলা মধ্যে টিকি অনেক কালি কুথিল পুরা এটি বসিবে অন্য কথা ভাবুবে, পরিবার কথা ভাবুবে, আউক কথা ভাবুবে, এটি বসে কেবল ভগবান কথা উপরে যে মন দিকে যে চিত্ত দিকে সি সবু চতুর্বর্গ ফল একাথরকে পাই যাতে। এটি বসিকি যে আসি খালি বসে অন্য চিন্তা কলে সে তো সেয়া কইলা, ইয়ে তো সেয়া কইলা, প্রেম সহিত যে ভগবান কথা শুণতি না, ইয়ে সেয়া কলা, সে সেয়া কলা, আমি সেই কথাকে ভাবি ভাবি আম দিন সরিযব, কিন্তু ভগবান ভাবি ভাবি আহরি দিন আমার বড়ি বড়ি যাব, ভগবান আহ আয়ুষ আমাকে প্রদান করুবে, যে এমিটা লোক বর্তমান সময় রহবার দরকার, এমিটা লোক রহলে আহরি আমার জীবন টিকি ধন্য হয়ে মানে সমস্ত এই রামরাজ্য এই জগৎ পুরা রামরাজ্য হয়ে যাব, এমিটা লোক তো নাহান্তি বর্তমান সময় তো, আউ না আমার রাম নাম জপি জপি গলা, না কৃষ্ণ নাম জপি জপি গলা, দিন কোণ গলা না, দিনে হরি কি ন ভজিলু পকারি দিন গলারে বলে ঘর তকারি হরি কুত পকারি দিনে হরি কু ন ভজিলু পকারি দিন গলারে গরি গরি তকারি ভগবান কি দিনে হরিঙ্কু ন ভজিলু বোকারে, তু দিনে হরিঙ্কি ভজন কলু না, এড়ে বড় বোকা এড়ে বড় নির্বোধ, দিন গলাণি গণি গণি
টঙ্কারে দিন গলা খালি টঙ্কা গণি গণি পয়সা গণি গণি কেন আজিকালিকা বন্ধু দেউথুবু নৌথুবু নেউথুবু দেউথুবু যদি দেবাটা ঠিক আছে তাহলে আসে তো বন্ধু রহিল আর যদি নাহি তাহলে বন্ধু কটলা আর দেলানি আর কোন তা সহ বন্ধু রক্ষা বন্ধু কটি দেওয়া আজিকালিকা বন্ধুর সম্পর্ক লা দেলা নেলার সম্পর্ক নলে আও কিছু বন্ধু মানক ভিতরে সম্পর্ক নাহি আমি থরে চতুর্থ শ্রেণীরে বসি থাউ আমার বিদ্যালয় পরিসরের গোটে মনরে চিন্তা আসুথলা যে সম্পর্ক উপরে গোটে বড় বার্তা দেওয়া কেমিতি না নাট্যকার ভাবনে গোটে নাট্যকার ভাবনে সম্পর্ক উপরে গোটে বড় বার্তা দেওয়া সে খাতারে আমি পুরা ছ সাতটি দৃশ্য লেখিকি রক্ষি থাউ সে খাতাটা হঠাৎ কুয়াড়ে হজিগলা মো পরিশ্রম গলা মু কইতিলি সম্পর্ক বড়িয়া নিশ্চিত নাট্যকার ভাবরে কলে লোক শিক্ষা পাইপারিবে কিন্তু সে নাটক কুয়াড়ে গলা সে খাতা কুয়াড়ে গলা মু আউ পাইলি নাই মু কইলি মো পরিশ্রম বেকার হয়েগলা কেন এই লেখিবাটা গাইবাটা এটা ভারি কষ্ট কিন্তু যে ভাবরে থিবে যে ভক্তিরে থিবে সে লেখিবে কইপারিবে আউ বিনা মা ভগবতীঙ্কর কৃপা নহিলে কেবে বি তা সম্ভব হইপারিব নাহি ভগবান কৃষ্ণ এইভাবে ভাবরে দিব্যরাস কলে যেতলে ভগবান কৃষ্ণ সমস্ত আশীর্বাদ করে পলায়ন কলে এই সময় এমানে সমস্ত ক্রন্দন করবার লাগিলে ভগবান কৃষ্ণ আসি আপনার নিকটকু এই না কৃষ্ণ আসছেন বলে আপনাদের দেখিকি টিকি খুশি হচ্ছেন যা কৃষ্ণ আসছেন গোটে সুন্দর সরলিয়া রূপক আপনার সব দর্শন করছেন আপনার অতি সুন্দর লাগুচান কিন্তু যদি ভগবান কৃষ্ণ এই না আপনার ছাড়িকি পলাইবে তাহলে কালি কৃষ্ণ দেখি কেড়ে বড়িয়া লাগুলে আজকে ছাড়িকি পলাইলে কেন কোণ হল তাঁর মন কারণ যেতবে গোপী মানে আজ ভগবান কৃষ্ণ স্তুতি কলে যে জয়তি তে ধিকম জানমনা ব্রজম যেতলে গোপী মানে কুচন যে পুনঃ পুলিন মাগত্য কালিম্বিহা কৃষ্ণ ভাবনহা সমবেতা জগহু কৃষ্ণং তদা গমন কাঙ্ক্ষিতহা বল শ্রীমদ ভাগবত ভগবান কি পুনঃ পুলিন মাগত্য কালিম্বিয়া কৃষ্ণ ভাবনহা সমবেতা জগহু কৃষ্ণং তদা গমন কাঙ্ক্ষিতহা তো যেতবে পুনঃ পুলিন মাগত্যং কালিন্দ্যা কৃষ্ণ ভাবনা এমানে ভগবান কৃষ্ণঙ্কর গুণগান কলে পুলকিত হয়েগলে আউ দেহ ভাবকে ছাড়ি দেলে আউ দেহ জ্ঞান শরীর জ্ঞান কিছু রহিলা নাই কলে ভগবান শ্রীকৃষ্ণ তো সবু তো সীতামর আপনার তাঁকু বড় নিজের আপনার কি অছে কারণ আজিকালিকা যেটি চমৎকার সেইটি আজ্ঞা নমস্কার আর নাহি আউ নমস্কার কেমতি মিলিব আমি তা পছরে গড়াইলে কিন্তু চমৎকার পছরে আমি রহিলে আমি আউ ভগবান পাখরে নিকটত রহিপারলে নাহি গোপী মানে ভগবান কৃষ্ণ বিরহরে কুচন্তি যে তব কথা মৃতম তপ্ত জীবনম কবি বিড়িতম কর্ম সাপহম সবর মঙ্গলম শ্রীমদাপতম ভুবি গুণন্তি তে সাধু জাত সৎ সরসি যদ রো শ্রীমৎ সাধু সা সুরতনাথ তে শুক্ল দাসিকা ভরত নিগ্ন তো নেহ কিংবদ
অন্তত গোটে কাম করতু আপনার সমস্তে কন করবে না পুরুষোত্তম ধাম কু এবং পুরী কু যেত আপনার যাবে কিংবা কোণী তীর্থক যাবে আমার ওড়িশা ভিতরে বিশেষ করে পুরী কি গলে এক নিত্য পাঠ বা নিত্য প্রার্থনা এসব জিনিস আপনার রক্ষা পড়ব ঘরে মঙ্গল হব গজেন্দ্র মক্ষর স্তোত্রম জগন্নাথ অষ্টকম দশ অবতার স্তোত্রম আউ গোটে হলে গোপিকা গীত অর্থ গোপী গীত যা কুয়া গোপী গীত কু যে সবুদিন পাঠ করে বিষয় রূপক জঞ্জাল দূর হয়ে যায় আগবান কৃষ্ণ প্রতি সমর্পিত ভাব তা নিকটক আসি যায় গোপিকা গীত কারণ গোপী মানকর ভাব তা নিকটক আহরি তাকে আকর্ষিত করে কারণ গোপী মান পদর ধূলি পাইয়া যেটি ব্রহ্মা ব্যাকুল হচ্ছেন আমি তো সাধারণ মাত্র মনিষ গতকাল কৌলি ব্রহ্মা পাগল হলে উদ্ধব কে মু তুলধর মনে বৃন্দাবন ধামে আত স্থান লা বৃন্দাবন কোণপ্রাই কে কারণ গোপী মানে যেত যাবে যমুনা নদী কূলক স্নান করা মু যদি তৃণজন্ম নিয়ে তাহলে ভগবান কৃষ্ণ যাই সে তৃণ তৃণদের যদি তাঁর গোপী মান পাদ যদি বাজি যায় তাহলে মো জীবন সত্যের ধন্য হয়ে যাব উদ্ধব কে মু তৃণজন্ম নেবি ব্রহ্মা কে মু পথর জন্ম নেবি সমস্তে চাইলে আমি বৃন্দাবন ধামে সমস্তে কেমি জন্ম হব তো জয়তী তে দিকম জন্ম না ব্রজ হ কেমিতি ব্রজ ধামে আমি জন্ম হব ব্রজ ধামে জন্ম হি আম নিজ জন্ম জীবনক শাস্ত্র করিবু কারণ জয়তী তে দিকম জন্ম না ব্রজং শ্রেয়ত ইন্দিরা সস্বদত্র হে বৃন্দাবনর কেতে মহিমা সব গোপিকা গীতরে গোপী গীতরে অতি সুন্দর ভাবে শ্রীমদ ভাগবতরে কুয়াযায় অছন্তি ইয়ে হচ্ছে ভগবান কৃষ্ণঙ্কর দিব্য রাসর মহিমা এবং তৎপরে পরে যে সবুঠু বড় রাক্ষস ভগবান কৃষ্ণ বর্তমানে যেহেতু কংস যেতবে দেবকীর ছুটি ভিড়ছি ছদিন পর্যন্ত ভিড়া তাপরে যে ছাড়া সে অল্প সময় ভিড়ছি কিন্তু জন সন্থ করলে ছদিন পর্যন্ত ভিড়ি যেহেতু দেবকী ভিড়ি দেবকী ছুটি ভিড়ি যা অষ্টম গর্ভে আসা যে অষ্টম গর্ভে আকাশবাণী আসা অষ্টম গর্ভে যে সন্তান জন্ম হবে তোতে মারিবে আজ সেই সময় আসি পৌঁছি গলা কেমিতি পৌঁছিলা যেতবে ভগবান শ্রীকৃষ্ণ অক্রূরঙ্কর রথরে যাচ্ছেন কারণ অক্রূর আসি ভগবান কৃষ্ণ নিকটে পৌঁছলে আসি পৌঁছলে কেমিতি পৌঁছলে না কলা কলে বর কনাই সঙ্গে রোগীরে সুত করতে মথুরা বিজয় দাণ্ডে দেখ সঙ্গ ভগবান কি অক্রূর আসলে কলা কলে বর কন্যা সঙ্গে রহিণী সুত করতে মথুরা বিজয় দাণ্ডে দেখ সংগাত যেত ভগবান মথুরা গমন করছেন মথুরা গমন করতে তো অক্রূর স্নান করা ভিতরে কালন্দী নদীরে স্নান করছেন যেহেতু কালন্দী নদীরে স্নান করছেন স্নান কলা বেড়ু দেখলে নইরে গোটে ভগবান রূপ আউ গোটে রথ উপরে দেখি আশ্চর্য হলে যে নইরে নদীরে ভগবান অছন্তি সেটি ভগবান কু পুরা সম্পূর্ণ ভাবে মু দর্শন করুছি পুনি ভগবান এটি মধ্যে অছন্তি এটা বড় আশ্চর্যের কথা এই সময় সে চিন্তা কলে আরে মু যে ভগবান কু আজি পাইছি সে তো সবুঠি অছন্তি অত্র তত্র সর্বত্র যে বিরাজিত সে সবুঠি অছন্তি পবন ভলি হরি ব্যাপক সর্বত্র সমানা প্রেম তে প্রগট হো হি মই জানা যে হরির সর্বব্যাপক তত্ত্ব হরি ব্যাপক সর্বত্র সমানা প্রেম তে প্রগট হো হি মই জানা ভগবান কি বল শ্রী শরণাগত বসল ভগবান কি ভগবান এড়ে ভক্ত বসল এড়ে কৃপা বসল
এডে ভাবগ্রাহী যে অক্রকু দর্শন দিয়ে অক্র পাখে মায়া করে আসি পৌঁছলে মথুরা গমন। আমি তো দ্বিতীয় দিন তৃতীয় দিন শুণুলে কুব্জা কথা, কুব্জা প্রতি অনুগ্রহ করে ভগবান কৃষ্ণ গলে কেউঠিকি না সেই রঙ্গভূমি ভিতরে ভগবান কৃষ্ণ প্রবেশ কলে। যৌ রঙ্গভূমি ভিতরে সে প্রবেশ কলে, তত পৌরাণ পৃচ্ছমান ধনুষ্ঠান উচ্চেত তসিন প্রবিষ্ট দদৃশে ধুনৌরন্দ্রাদ্ভুতম দয় প্রবেশ কলে কেউটি না তত পৌরাণ পৃচ্ছমান ধনুষ স্থান উচ্চেত যৌঠি যৌ স্থানরে ধনু অছি সেই স্থানরে যাই তলে পৌঁছলে ভগবান কৃষ্ণ ধনুকু সঙ্গে সঙ্গে উঠাই দেলে। ধনুকু সঙ্গে সঙ্গে উঠাই গুণ চড়াই একাত্রে দুই খণ্ড করে দিয়ন্তি তো চৌদ ভুবন আজি প্রকম্পিত হেলা, চৌদ ব্রহ্মাণ্ড আজি প্রকম্পিত হয়ে উঠিলা। এই শব্দকে শুনে সমস্তে ডরিগলে, বিশেষ করে কংস ডরিগলা। কাইকি না যেমিতি এই কংসর এই ধনুটি তা ধনু থিলা, এই ধনু যেহেতু এই ধনুক কেহি টেকি পারন্তি নাহি, কেবল কংস হি টেকি পারিবে, আউ যেতে বড় রাক্ষস দেবতা আসলে মধ্যে কেহি ধনুকু টেকি পারিবে নাহি। তো সেই ধনুটিকে আজ ভগবান কৃষ্ণ যেতবে টেকিদেলে কংস কলা যৌ ধনুকু কেড়ে কেড়ে বড় বড় শক্তিশালী রাজা মানে অসুর মানে কিনি পারি না, সাধারণ মাত্র গোটে মনিষটে কিনিদেলা। সি ভগবান কৃষ্ণকে ভাবুছি মনিষটে, ভগবান কৃষ্ণকে ভগবান বলে ভাবুনি, সে কুচি সাধারণ মাত্র মনিষটে টেকিদেলে। আচ্ছা হো ঠিক আছে, তথাই মধ্যে কংস কষ পাখে সে ভয় না, সে কুচি মু সবুঠু বড় ভগবান, মুই ভগবান মুই ঠাকুর মতো পূজা কর। কংস নিজে কুতলা না মু ভগবান বলে, কংস নিজকে নিজে কুতলা মু ঠাকুর বলে কুতলা না, কেমিতি কুতলা যে করে নবা আমে ন সলিল মুধুতং সজ্জিত কৃত্বা নিমিষেণ পশ্যতাম গুণাং বিকৃষ্য প্রাবন্ধ মধ্যতে যথে কুদণ্ড মদক্ষ চারু প্রভ বল শ্রীমদ ভাগবত ভগবান কি। ধনুটি যাই উঠাই নেই ভগবান কৃষ্ণ, যেতবে কংসকু ভয়ভূত করলে কংস ভূত ভয়ভীত হয়ে গলা, ভূত ডরিগলা, যেতবে ভূত ডরিগলা কংসস্তু জনসবঙ্গং রক্ষেণাংশবলস্যচ বন্দং নিঃসম্য গোবিন্দং রাম বিকীড়িতং পরং বলে ভক্তবৎসল ভগবান কি। কংস শুনিয়া পাই চাহিলা যে শ্রীকৃষ্ণ বলরাম যাই ধনুকু ভাঙ্গি দেলে এবং সেঠারে থিবা প্রহরী সেমানকু বি ভগবান কৃষ্ণ মারি দেলে। এই কথা তেলে কংস শুনিলা কলা হো ঠিক আছে আউ তো মো রই পারিবি নাহি। এই কথা ভাই প্রত্যেক দিন রাত্রে সব অশুভ স্বপ্ন দেখিলা, দেখিলা ভূত প্রত্যমান তা বেকু কেমি টাণিকি ধরছন্তি, দেখুছি রাত্রে খালি ভূত স্বপ্ন তাকু দেখাউছি। কারণ আজিকালিকা পিলা ছোট ছুয়া মানে থিবে দেখিথিবে লক্ষ্য করথিবে কোন দেখুছু না, মু আজি ভূত কমেডি দেখুছি, মতো ভূত ভারি ভালো লাগুছি, তাকু আউ কিছু বল লাগুনি, সে খা সে ভূত গুড়া তো মু দেখিয়াকু ভালো লাগুছি। তো ভগবান কৃষ্ণ এমনি তারপরে মায়া কলে ইয়ে ভূত কু খালি বারম্বার দেখিলে নিজ স্বপ্নরে দর্শন কলে, দেখুছেন ভূত কু ইয়ে আহ ভয়ভীত হলে, সে কে না না ইয়ে হল মো মরিবার মৃত্যু হবার সংকেত। সে কহিলা যে আউ কৃষ্ণ সহিত শত্রুতা করে মোর কিছু লাভ না, পুড়ি চিন্তা কলা যদি মু কৃষ্ণ সহ মিত্র হয়ে যায় এ দেহ দূত মোর তামসিক দেহ, সেপাই দেহ দ্বারা মোর ভোজন হয়েপারিব না, যদি দেহ দ্বারা ভোজন নহিপারে তাহলে মু মুক্তি পাইপারিবি না, তাহলে যেমিতি মোর কৃষ্ণ সহ শত্রুতা থিলা সেমিতি থাউ, মু পছকে অল্প দিন ভিতরে মৃত্যুবরণ করে কিন্তু তাঙ্ক হাতরু হি মৃত্যুবরণ করে। এই সময় ভগবান কৃষ্ণকর এই দিব্য সংকেত গ্রহণ করে নিজের মূর্তির সংকেত গ্রহণ করে কোণ কলা না চাণুর মুষ্টিক কুটা সর স্তোষর এই বচ তো আসে দুর্পস্থান বল্লকুবাদ্য প্রহসিত বলে ভক্তবৎসল ভগবান কি। চাণুর মুষ্টিক কুট সর স্তোষর এইমানক সমস্ত কুড়েতে ডাকিলা এক মল্ল যুদ্ধর আরম্ভ করে দেলা। মল্ল যুদ্ধরে অছন্তি কি না চাণুর মুষ্টিক কুট সর তোষল এইসব মল্লমানকে ডাকি মল্ল যুদ্ধ করিবার লাগিলা। ভগবান কৃষ্ণ কোণ কলি না অর্থ কৃষ্ণশ্চং রামশ্চ কৃত শৌচ পরন্তপম মল্ল তন্তুমুনির ঘোষণ শ্রুত্বা তুষ্টম উপায়ত। ভগবান কৃষ্ণ কহিলে যে যৌঠি ধনু যজ্ঞ হয়েছে আমি তো সেই কাম সারি কাইলে, কংস কোণ মল্ল যুদ্ধ করছে কৃষ্ণ বলরাম কলে টিকে মল্ল যুদ্ধ দেখিয়া কেমিতি মল্ল যুদ্ধটা হয়েছে, সব মল্ল মানে কুস্তি লড়ুচন্তি যাকে দেখুছেন পুরা টেকি কাচি দেখুন এমিতি লুয়া কাচিলা ভাগ কাচুছেন যে ভগবান কৃষ্ণ বলরাম ঠিক প্রবেশ কলা বেড়ক
গোটে মাহুন্তটে অছি আউ গোটে হাতিটে অছি। সে হাতি না কোন গোবলা পিড়, না হাতি ছাড়িলা সে ভিতরকু না সে মাহুন্ত ছাড়িলা। ভগবান কৃষ্ণ মাহুন্তকু মারি দেলে, কিন্তু হাতিটা বহুত গোড়াইবারে লাগিলা। হাতি পছরে ভগবান যাচ্ছেন, পুনি কেতবে মায়া করছেন সে ভগবান নিজ হাতি পছরে যাচ্ছেন, এমনি বহুত মায়া কলে। সংকুল দস্তম চৌক্ষাণ ঘ্রাণ দৃষ্টি সকে সবম পরামৃষত পুষ্করেণ সৎপ্রসহ্য বিনির্গত। যেতবে কৃষ্ণ এইসব দৃশ্যকু দেখুছেন যে হাতি মো আগে যাচ্ছে, এসব ভগবান কৃষ্ণ কোণ কলে। হাতির যে শুণ্ড লা তো পরম শক্তিশালী সর্বেশ্বর সর্বন্যন্তা সর্বন্তর্যামী তার শুণ্ডকু ধরিলে, পুরা দুইটা হাতের যেতে দড়ি চকটিকে ধরিলে, একাথে ধরলে 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 একাথে তাকে পুরা 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 পৃথিবী সারা তাকে একাথে বুলাই দেলে। ইয়ে তার হাহাকার হাহাকার ছাড় 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 চিৎকার করছি, আউ রইবি নাই, ছাড়ি দিও ছাড়ি দিও মতে, বহু জোরে চিৎকার কলা। এই সময় হাতি কইলা যে আরে হাতি তু জানিনু বোধে, মু যেতবে পুতনাকে দিব্যগতি দিয়েছিল তাকে গোটে কথা কইলি, আজ মধ্যে সেই কথা কুচি না। যেতবে মু পুতনাকে দিব্যগতি দিয়েছিল কইলি কণ না, মো মা মতে ধরিবা শিখিছি কিন্তু কাহাটু ছাড়িবা শিখিছি, সেই কথা মনে পকে মনে পড়িগলা। সেইটিপাই আজ মু তোতে সিনা ধরিদেলি কিন্তু আর ছাড়িবার নাই, তার শুণ্ডকু ধরি জহরে বুলাইবা ফলরে আজ কুবলাইপড় নামক হাতি এই সংসার বন্ধনরে দূরেই দেইছি, আর ভগবানক বন্ধনরে বাঁধি দেইছি। কাইকি না সব বন্ধন তুটাই হে প্রভু, তোমরি বন্ধনের রক্ষা বন্ধন মো তুটাই হে প্রভু, তুমরি বন্ধনে রখ, তো প্রেম দৌড়ি মো বেকরে ভিড়ি, টাণি নিও তুম পাখ। হে প্রভু আপনক রূপ বন্ধনরে মতে বাঁধি দেই, আপনক নিকটতর মতে করে দিয়ন্তু। ভগবান কৃষ্ণ যে তাকে এই ভাব সমর্পিত হয়ে যায়, নিশ্চিত ভগবান কৃষ্ণ তা পছে পছে গড়াইবে। কারণ তেনু পছে পছে বছা গোমে ক্ষীর লোভে, তেনু পছে পছে বছা গোমে ক্ষীর লোভে, আহা ভক্ত তপ করে তুমি খাও সে ভাবে সে একা তবগত জীবন যে ভক্তঙ্কর এতে তাঁকর প্রাণ যে ভক্ত, এড়ে ভক্ত বৎসল মহাপ্রভু শ্রী জগত্রনাথ জগন্নাথ বাঙ্কি ভেল্লাল ভগবান শ্রীকৃষ্ণ
ভারি ভক্ত মানুষ সে ভাল পা যেহেতু এই কংস দেহরে আজন হয়ে পাব না তামসিক দেহ তা দিব্যগতি প্রদান করা নিমন্তে ভগবান বাহারে সেই রঙ্গভূষ্টি ভগবান প্রবেশ কলে তো তরে যত রঙ্গগত মহাবুদী বিচিত্র বেশাহরণ সকম্বর যথা নটাভূত মেশ ধারণ মন ক্ষিপন্ত প্রভয়া নিঘাতম বোলে ভক্ত বৎসল ভগবান কি শরণাগত বৎসল ভগবান কি এতলে মল্ল দুধ সব চালিছি এমিতি মল্ল দুধ চালিছি যে ভগবান কৃষ্ণ মল্ল যুদ্ধরে যাই প্রবেশ কলে তো সবু আউ মল্ল যুদ্ধকে দেখু নাহান্তি দেখুচন্তি কাহাকু ভগবান কৃষ্ণকু ধীরে ধীরে বলরাম যাই চাণুর মুষ্টিক সল তোষল ইমানকু যাই দিব্যগতি প্রদান করে দিয়েছন্তি যেতবে চারিজন মানে মল্লকু সে বদ্ধ করে দিয়েছন্তি আর জনে রাক্ষস রহিলে সে কি শ্রী কংস মহারাজ কি কংসর মধ্যে জয় হো কংসর মধ্যে জয় হো ভগবান তাকে মারিয়া পে যাহলে বি এত সব মানে চিন্তাধারা নিজ মুন্ডুকু আনলি তাহলে সে কেমিতে রাক্ষস ছিল আপনার চিন্তা করতু তাহলে তার গোটে জয়গান করিবা না না কংসর জয় হো সমস্তে কংসর জয় হো জয় হো কুচন্তি কি যে আজি কংসর অনুচর মানে মধ্যে দেখি কৃষ্ণ কুচন্তি কৃষ্ণক জয় হো কৃষ্ণক জয় হো মানে সে এড সুন্দর ভাবে পদপাত করিকি দরিদ্রকু আহ্লাদিত করিকি আনুথান্তি কংস কলা যে মোর আউ কৃষ্ণ শত্রু নাহান্তি কিন্তু মতে মিছি মুছিকা শত্রু করিয়া পাই পড়িব কাইকি শত্রু করিয়া পাই পড়িব না মো দ্বারা আউ ভজন হি পারিব নাহি মু যাই তাঙ্গ পাখরে শীত অন্তর জামি না শীত মো কথা কো জানি পারিব না যেতবে ভগবান কৃষ্ণ যাই পৌঁছিছন্তি কংস কৃষ্ণ ভিতরে ভুল জোরে মানে কোন হইছন্তি পরস্পর ভিতরে পরস্পর মাড় গোল ভুজরি হইছন্তি এই সারিয়া পরে ভগবান কৃষ্ণ আজি কোন কইলে সমস্ত অপেক্ষার বল আজি পূর্ণ হই সারিছি দেবতা মানে আকাশ পুষ্প বৃষ্টি আজি করছন্তি যত আকাশের পুষ্প বৃষ্টি হয়ে যাচ্ছে ভগবান কৃষ্ণ আজি কংসকে বদ্ধ করিবে কংসকে দিব্যগতি প্রদান করিবে এই কথা কো কংস চিন্তা করছি মু কেতবে দিব্যগতি পাইবি সে কোনি মো যুদ্ধ করি বলি সে যুদ্ধ অবস্থায় নাই কম করছে সিধা ফল কাবরে কংসকে আনি বদ্ধ করি দেইছি দিব্যগতি পাইছন্তি বলবান্তি বেরে লাল ভগবান কি দিব্যগতি পাইগলে কারণ ভগবান কৃষ্ণ তাঙ্কর হাত যাহা দেহরে বাজি যায় সিয়ে আ বন্ধনরে বান্ধি হবে নাই দিব্যগতি দিব্যগতি তাঙ্কু মিলিযিব ভগবান কৃষ্ণ কংসকু দিব্যগতি দিয়ে সারিয়া পরে তাঙ্কর কোণ হেলা না উপনয়ন কর্ম হেলা এবং সে গুরুকুলকু যিবে আপনার চিন্তা করতু কৃষ্ণ মধ্যে গুরুকুলকু গলে যে বসুদেব সুতং দেব কংস চারু রমর্দন দেব কি পরমানন্দম কৃষ্ণ বন্দে জগত গুরু যে সারা জগতর গুরু তাকে মধ্যে গুরু গ্রহণ করা পড়া সে জগতকে শিক্ষা দেলে যে মু জগতর গুরু কিন্তু যেহেতু মু মনুষ্য ভলিলা করিছি ভগবান কৃষ্ণ সেইটিপাই অবন্তীনগরে যাই নিজর আশ্রমরে যাই পাঠ পড়িলে গুরুকুলরে যাই পাঠ পড়লে যা কি অবন্তী কিন্তু বর্তমান সময়ের সে স্থান আউ অবন্তি হইকি নাহি তা স্থান এনা কোন না মধ্যপ্রদেশর উজ্জয়িনী নামক এক শহর যেটি ভগবান কৃষ্ণ শিক্ষা গ্রহণ করুলে আমি সে আশ্রমক যাইছু এই ধানকড়া ছুটি যাইছিল সে আশ্রমক আমি দর্শন কলু আশ্রমর পুরা পরিবেশ সান্দীপনী কেমিতে শিক্ষা দৌলে 64 দিনরে রইছন্তি মাত্র কেতে দিন 64 দিন 64 দিনের 64 প্রকার বিদ্যাকে সে ভগবান কৃষ্ণ সান্দীপনিকঠারু জানিলে কৃষ্ণ মধ্যে গুরু গ্রহণ কলে শবরি তৃতীয় যুগরে যাকি রামচরিত মানুষের অযোধ্যা কাণ্ডে তার প্রসঙ্গ অছি শবরি যেতবে ভগবান রামকে স্তুতি করুচি অর্থ শবরি কে ভাবিছিল মু রামকে ওইটা ফল খুয়াই বলি সে কে ভাবিছিল মু রামকে ওইটা ফল খুয়াই দেবি সে কে ভাবিছিল রাম পাখুকে আসি ওইটা ফল খাইবে কেবে ভাবি নথিলা যে বিবাহ হয়েগলা তার স্বামী তাকে দেখি ডরিগলা মানে সেইপাই শবরীর বাপা চালাই করে রাত্রে বাহর কলে রাত্রে আউ তা দেখা তা মুহ দেখা দিব না রাত্রে অন্ধার অন্ধার দেখা দিব চালাই করে রাত্রে সেটি ওড়না পকাই দেলা আউ বাহি সারা পরে আউ ছাড়িয়ার নাই সে অসুন্দর হয়ে থাও যাও না কাইকি তাকে ধরিকি সে নবা মানে নব সেটি বাপা জানি শুনিকি রাত্রে বিবাহ করেছিল গোলা বেলকু সকাল পৌঁছিলা বেলকু তাঙ্কর সকাল হয়ে যাইছি ইয়া রূপক এই দর্শন করে দিয়েছি কে মানো কি লোয়ে হে মু আজ কাহ বিবাহ করছি দৌড়িকি সিধা দেখি দৌড়িকি পড়ে মা আজ কাহ বিবাহ হয়েছি
কে না ইয়ে মো পত্নী নুহে দৌড়ি পড়াইলে ই কহিলা ভগবান মতো কে কমিটি মো কপাল লিখন লিখলে মু কে কমিটি আজি এমিতি অসুন্দরী হয়ে গলি মতো কেই বি কাহার ভালোর পাত্র মুপারু না মন দুঃখে যাই গোটে আশ্রম নিকটরে পৌঁছিলি প্রত্যেক দিন সে মহাপুরুষকর মানে তাঁকর দেখিপারে না তাঁকর অগোচরের সে আশ্রমক সব সফা করি সে জাঁপারে না তা পাখে গোটে ছোটিয়া কুটর সে নির্মাণ করেদেলে সেইটি বর্ষা সেইটি খরা সেইটি কাকর সব মশাপাতিকি শৈগলে কে মু সন্তঙ্ সেবা করছি আর কোণ দরকার কিছু আবশ্যক না সন্তঙ্কর সেবা কলে গোটে আশ্রম সে রহলে থরে সন্ত মানে কহিলেন যে কি এমিতি সফা সবুদিন আসি করুচি কি এমিতি পুরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি কি সি গোটে কাম করিবা আমি দিন রাতে চব্বিশ ঘন্টা পর্যন্ত পুরা জাগ্রত রহিবা কি করছি দেখিয়া ই রাতে আসে রাতে বাবাজি মানে সব শুয়ে পড়ন্তি না রাতে আসে রাতে মানে যে মুখ্য ছিল মহন্ত বা যে গুরু তা শিষ্য মানে সমস্তে যাই উপস্থিত হলে দেখিলা বেলকু এই লোকটা আসিক সব করুচি গুরু যাই পৌঁছি কে যা না মতঙ্গমুনি মতঙ্গমুনি কে যে তুমি কোণ পাই এমনি সব কাম করছ আমার অগোচরের কোণ পাই করছ ই কে যে মু অসুন্দরীরা কালে মতো আপনার দেখলে যদি পুঁ মো স্বামী ভয়া এ মাল মু ডরিগলি ডরিগলি কে যদি পড়াইবে পুঁ মু আহরি কিছু পাইপারি না সন্তক কৃপা মধ্যে লাভ করিপারিবি না পুঁ আহরি অসুবিধার পড়িবি এটু মতঙ্গমুনি কে ব্যস্ত বার না তুমি মো সবুঠু আজ মো প্রিয় শিষ্যা মু তোমাকে নিজ আশ্রম রক্ষিবি আশ্রম সেবা করিব বৈষ্ণব সেবা করিব রহব আশ্রম রক্ষেছেন আশ্রম ঠিক রক্ষলে তুই সবুদিন আশ্রম রহিগলে সবুদিন আশ্রমরে বাতাবরণ কু সে কলে আশ্রম সিনা সে বাতাবরণ কলে কিন্তু বাবাজি আপনি সব শিষ্য লে এই সবরি সব ঈর্ষা কলে কে গুরুদেব তো আমি আগর কেতে ভালো পাওলে এবে কোণ আমি অনু না খালি শবরী কু ভালো পাও খালি শবরী কু হে প্রিয় শিষ্যা বলে কুমার আমি তোর কে প্রিয় শিষ্য নুহে গুরুকে এমিতি কলে এই সময় থরে এই শিষ্য মানে সমস্ত স্নান করা যাই গুরুক শিষ্য মানে মতক মনিক শিষ্য মানে শবর যেত প্রবেশ করে গেলে স্নান করা হঠাৎ ই সমস্তে দেখি কলে এ শবর তু পড়া তোতে আমি দেখিলে আমার অমঙ্গল হব তু পড়া শবরী ক্রন্দন করছি যে কোণ ভুল কলি গুরু তো মতো ভালো পাইলি শিষ্য মানে মতো কে আজ এমনি ঈর্ষা করছেন ক্রন্দন করিকি যাচ্ছেন তো যে নদীরে স্নান করুলে সে নদী রক্তর নদী হয়ে গলা ই ডরি কে যেমি শবরী স্বামী ডরি কইলা এলো মা আলম কাহু বাইছি সেমি ই ডরি কে মা আলম আজ কেউ নইরে গাধুছি কেউ নইরে মু স্নান করছি ই তো বড় আশ্চর্যের কথা সবু সেই নইরে উঠিকি পলাইলে গুরুক পাখে কে গুরুদেব আজ কোণ পাই এমিটি হল এই সময় গুরু কে মো প্রিয় শিষ্য শবরী তুমি যদি তাকে অপমান কল মু তাকে সহি পারলি না মতো বাধ্য হয়ে এমিটি করা পড়লা শিষ্য মানে মতো ক্ষমা করে দেব সেটি শিষ্য মানে বুঝি পালে যে না বাস্তবরে এই গুরুঙ্কর সবুঠু প্রিয় শিষ্য আর নীতি নিষ্ঠারে সে রয়েছে শবরী মা মাতঙ্গ মুনিকর শেষ সময় আসি পৌঁছুচ্ছেন শবরী মা যাই তাঙ্ক নিকটরে পৌঁছি গলে শবরী মা তাঙ্ক নিকটরে পৌঁছি তাঙ্কু দর্শন কলে দর্শন করে তাঙ্ক জন্ম জীবন কৃতার্থ মনে কলে গুরু কলে যে মা হে মোর শিষ্যা শবরী মু আউ রইবি না এই নাম মৃত্যুবরণ করিবি শবরী কলে আজ্ঞা হে গুরুদেব আপন যদি ন রহিবে তাহলে মু আউ কাইকি রহিবি মু মধ্যে পলাইবি আউ কোটি দেখিবি আউ কোন কলে না 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 তু এই আশ্রম রহিবু এই আশ্রমর মুখ্য দায়িত্বরে তু রহিবু যেতবে কইছি হু ঠিক আছে তারপর সব শিষ্য মানুষ দেরি দিয়েছি তাকে কানরে গোটে মন্ত্র প্রদান কলে যা কি গুরু মন্ত্র কুযায় গুরু মন্ত্র কহিবাটা নিয়ম না যে গুরু মানে দীক্ষা দিকে মন্ত্র দিকে তাকে গুরু আদর্শ হলে যাই দীক্ষা দিকে কারণ গুরু কেউ মন্ত্র দান করতে যেতবে বা বৈকুণ্ঠনাথ তাঙ্ক শুভবার্তায় লিখলে যে গুরু কেউ মন্ত্র দান করতে যে মন্ত্রক মহাপুরুষ মানে জপ করি করে সিদ্ধি লাভ করছেন গুরু সেই মন্ত্রক দান করতে গুরু মন্ত্রের কোণ অছি না গুরু মন্ত্র মানো পতি মানো পুয়ো
গোবিন্দ ভগবান কি গুরুঙ্কর মহিমা কু কুহন্তি কি গুরুমন্ত্র শক্তি আছে সবা বৈকুণ্ঠনাথ কইলে গুরুমন্ত্রের অনেক শক্তি থাকে যে গুরুমন্ত্র কু জপ করেন তাকে সবকিছু মিলে যায় গুরু যে মন্ত্র কু প্রদত্ত দিয়ন্তি বা দান করতে সেই মন্ত্রে আমি ভগবান কু উপলব্ধি করে পারিবা সবুলে সেই মন্ত্র কু পাইলে তো কোন কলে এই মন্ত্র দ্বারা বন্দৌ গুরুপদ পদুম পরাগা সুচি সুবাস সুরস অনুরাগা বলশিয়া বল রামচন্দ্র ভগবান কি বন্দৌ গুরুপদ পদুম পরাগা সুরুচি সুবাস সুরস অনুরাগা বন্দৌ গুরুপদ পদুম পরাগা সেই গুরুঙ্ক পাদ পদ্মরে আমি বন্দনা করুছু কারণ গোটে সন্ত কুহন্তি শ্রী গুরু অভয় পাদ পদ্ম ধ্যায়ি আউ কাপয়র পাদপদ্মধ্যায়ী আহুকা পয়র ভজিবি গুরুঙ্ক পাদপদ্মকে ধ্যান করে তা জন্ম জীবনকে সে সার্থক করেছে তা জন্ম জীবনকে সে সার্থক করে ভগবানকে উপলব্ধি করুছে ভগবানকে অনুভব করুছে বন্দৌ গুরুপদ পদ্ম পরাগা সুরুচি সুবাস সুরস অনুরাগা গুরুঙ্কর আদেশিত পথকু মানিছি এবং গুরুকে এত ব্যস্ত হনা খুব কম শীঘ্র দিনরে তোতে রাম আসে দর্শন দেবে গুরুঙ্কর কথা সত্য হয়েছে গুরুঙ্কর কৃপার রাম দর্শন দেলে রামকে সে ঐঠা ফল খুয়াইলে দেখন্তু যদি গুরুঙ্কু আজি সে ভজি নথান্তা যদি গুরুমন্ত্রকু সে ধ্যান করি নথান্তা তাহলে কোন সে আজি ভগবানকু ঐঠা ফল খুয়াই দেই পারিথান্তা নাহি যেহেতু ভগবানকর কৃপা হয়েছি গুরুঙ্কর কৃপা হয়েছি গুরুঙ্কর করুণা হয়েছে সেইপাই তা জীবন ধন্য হয়ে যাইছে এবং ভগবানকে সে দর্শন করেছে বল ভক্তবৎসল ভগবান কি ভুলাই পারিবি কি গোপী
চলো ভগবান কি গুরু গোবিন্দ ভগবান কি জয় তে গুরুকর দিব্য কৃপা হইছি সবরে আজি রামকু ঐঠ পড় নৈবেদ্য ভাবরে অর্পণ করে দিয়ে পারিছন্তি এবং ভগবানকর দিব্য সুন্দর মূর্তিকু সে দর্শন করিছন্তি কারণ এহা কেবল গুরুঙ্কর কৃপা আর গুরুঙ্কর আশীর্বাদ সেই গুরুঙ্কর করুণা নহিতিলে আজি সবরে কেবে বি রামকু ঐঠ পড় খয়ে পারি নথান্তি সেমিতি ভগবান কৃষ্ণ গুরু গ্রহণ কলে কাকু না শান্তিপনি মনকু গুরু গ্রহণ কলে চৌষট্টি দিনের সঙ্গীত বিদ্যা মধ্যে গ্রহণ কলে সঙ্গীত স্বর হি ঈশ্বর এই যে সঙ্গীত জ্ঞান করিবা ইয়া অতি সহজ কথা নুহে বহুত কষ্ট যে মধ্যে সঙ্গীত গায়ন করুচন্তি সেমানকু বাস্তবরে ধন্য কাজাতে পড়িব সেমানে মধ্যে ধন্য কারণ সঙ্গীত যেহেতু সে গায়ন করুচন্তি গীতকু সে পরিবেশন করুচন্তি এইটা কেবল সে ভগবানকর দিব্য কৃপারু কৃষ্ণ বাদ্য বিদ্যা মধ্যে জানিছেন সঙ্গীত বিদ্যাকু মধ্যে অধ্যয়ন করেছেন সব বিদ্যাকু সে জানিলে চৌষট্টি দিনে চৌষট্টি প্রকার বিদ্যাকু জানিলে এ সময় কহিলে যে মুতো চৌষট্টি দিনে রহিলি কোন গুরু দীক্ষা নেবি মতো টিকে কুহন্তু কোন মু গুরু দীক্ষা নেবি তো গুরু দীক্ষা কথা উঠা গলা এই সময় সে কহিলে যে মু যদি গুরু দীক্ষা নেবি তাহলে সে গুরু দীক্ষা নেবার বহুত কারণ আছে তো আমি তো গুরু দীক্ষা নেলি গুরু দীক্ষা কারণ কলে তো প্রসঙ্গ আজ চালিথিব আমি তো পুনি সারিয়া আজ ভাগবত কথা আজ বড়িবে আজ সরিবেনি আজ বড়িবে অর্থাৎ আজ বড়ি চালিব আজ সরিব নাই ভাগবত আহরি চালিথিব 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 তো সেই ভাগবত কথাকু আমি সপ্তপদিন যে শ্রবণ কলেনি তাকে পুনি মধ্যে আমাকে প্রসঙ্গ অনুযায়ী সারিয়া পাই পড়ব যেহেতু যদি সরিব তাহলে আমি আসন্তা বর্ষ পুনি অন্য বিদ্বান অন্য সন্ত মানুষ দ্বারা হি আমি শ্রবণ করা যদি পরমেশ্বরঙ্কর কৃপা পুনি দেখা হওয়া পুনি ভাগবত কথা শুনিবা যদি পরমেশ্বরঙ্কর কৃপা নহে তাহলে যে বিদ্বান আসবে ঠিক সে সেইটু আরম্ভ করিবে ভগবানকর দিব্য কথাকে শুনেবে কারণ এই প্রসঙ্গ সারিবাটা ভারি কষ্ট হইযিব যেহেতু ভগবান কৃষ্ণ শান্তিপনিকে গুরু গ্রহণ কলে ভগবান কৃষ্ণ ঠিক শান্তিপনি গুরু গ্রহণ কলে তো শান্তিপনি কহিলে গুরু দক্ষিণা কথা যে গুরু দক্ষিণা তুমি যদি দেওয়া চাহুছ তাহলে তুমি মো পুকু সমুদ্র নেস মো পুয় সমুদ্রে হজি যাইছি এই সময়ে ভগবান বাঙ্কি ধরিলা ভগবান শ্রী কৃষ্ণ যেতবে দিব্য কৃপা করুণা কু পাথ করছেন্তি মহর্ষি শান্তিপনি কৃষ্ণ কলে হু ঠিক অছি মু খোঁজে কাণিকে দেবি গলে সমুদ্র ভিতরকু বরুণ অছন্তি বরুণ কলে না হাঘা মু নেইনি কৃষ্ণ মু কৃষ্ণ এ প্রভু করুণা বরুণালয় মু নেইনি ইকল যদি নেইনি তাহলে পিলাটা বুদ্ধি যাইছি জমপুর কু জাগ পড়িব জম যেতবে দেখিলে সে খুশি তাঙ্কু ডাকিলে প্রভু আসন্তু আজি মোর তো বড় ভাগ্য আজি কোন জমপুর কু আপন আসিলে আসন্তু বসন্তু প্রভু আসি উপবেশন কলে কলে মো গুরু দক্ষিণা মু দেবি মো পুত্রকু তুমি দিও গুরুঙ্ক পুত্রকু তুমি দিও জম নির্দ্বন্দ্বরে গুরু পুত্রকু পঠাইলে কলে প্রভু নেই যাতে আজ গুরু দক্ষিণা দেই গুরুঙ্কর দিব্য কৃপা করুণা কু লাভ করছেন কাহিকি না গুরু কৃপা হেব কেতেবেলে বলে ভক্ত বসল ভগবান কি গুরু কৃপা হেব কেতে বেলে সত্যি দেখিবি এ চর্ম ডলে যেতলে গুরুঙ্কর কৃপা গুরুঙ্কর করুণা হইযিব সেতেবেলে হি যাই আম জীবন ধন্য হইযিব গুরুঙ্কর বিনা কৃপারে কেবে বি আম জীবন ধন্য হইপারিব নাহি গুরু গ্রহণ করি সারলা পরে ভগবান কৃষ্ণ কণ কলে তাঙ্কর দিব্য বিবাহ কার্য অনুষ্ঠিত হবার লাগিলা বিবাহ কলে কাহাকু না রুক্মিণী কি রুক্মিণীকর বিবাহ হবার থিলা শিশুপালঙ্কর সহিত কিন্তু রুক্মিণী চাহুচান্তি মু খালি কৃষ্ণকু হি বিবাহ করিবি নলে আউ কা সহিত বিবাহ হেবি নাহি কেবল কৃষ্ণকু মু বিবাহ হেবি যেহেতু চাহুথান্তি সেইথিপাইঁ ভগবান কৃষ্ণকু সে শেষরে ব্রাহ্মণক হাতরে চিঠি দেইকি লেখিলে যে হে প্রভু মতে আপন আসুরিক বিবাহরে মতে আপন গ্রহণ করন্তু কারণ বিবাহ হলা দুই প্রকার
কোন কোন গোটে আসুরিক বিবাহ আগটে দেব বিবাহ। দেব বিবাহ কা কোয়া যে না মানে এপটে ঝিও পক্ষ মধ্যে রাজি, কন্যা পক্ষ রাজি, এপটে পুত্র পক্ষ মধ্যে রাজি, দুই পক্ষ রাজি, তা কোয়া যে পুরা ধুমধামে বাহাগর হলা বিবাহ। ভোজি মধ্যে চতুর্থ মানে ভোজি মধ্যে ঠিক ঠিক হল, সি মধ্যে বাহাগর হলা। বাস যদি আমি আসুরিক বিবাহ কইবা তাহলে আসুরিক বিবাহ কলে কাকে বুঝাইবা? আসুরিক বিবাহ হলা অপহরণ করিকি নেই আসি, তাকু আসুরিক বিবাহ কয়া দেব বিবাহ আর গোটি বিবাহ অপহরণ করিকি নেই যা তাকে আসুরিক বিবাহ কুহন্তু। তো যেহেতু রুক্মিণী লেখিলে প্রভু মতে আসুরিক বিদ্যায় আসুরিক বিবাহ মতো বিবাহ করতো, কারণ এমন তো কে রাজি হো না, ব্রাহ্মণ কাতরে চিঠি দে, ব্রাহ্মণ নাই ভগবান কৃষ্ণকে চিঠি দে, হে প্রভু এমনি সব কথা আপনার দয়া করে তাকে পত্নী রূপে গ্রহণ করতে। ভগবান কৃষ্ণ লেখিলে তুমি ব্যস্ত হো না, হে মোর প্রিয়ে, হে মোর পত্নী, তোমাকে মু এবেঠু মো পত্নী রূপে গ্রহণ করে সারিছি, যেহেতু মু সমস্ত আকর্ষণ করে দিয়ে তুমি মধ্যে মো প্রতি আকর্ষণ হয়ে যাইছ, মু মধ্যে তোম প্রতি আকর্ষণ হয়ে যাইছি, খালি যে তুমি মো প্রতি হইছ মু তোম প্রতি হইনি তাহা নুহে, মু মধ্যে হইছি, তুমি ব্যস্ত হও না, ঠিক সময় সুবিধা দেখি মু তোমাকে অপহরণ করিবি এবং বিবাহ মধ্যে করিবি। লেখিকি দেলে এই সময় ভগবান কৃষ্ণ যোদন বিবাহ, রুক্মিণী কহিল মো ভাগ্যের আও না, রুক্মিণীকর সমস্ত রাজি অনেক, কিন্তু তাঁর ভাই রুক্ময় রাজি না, আউ সব ভাই রাজি অনেক, পরিবার সব রাজি অনেক, ভাই রাজি না। ভগবান কৃষ্ণ ঠিক বিবাহর দিন যাই পৌঁছলে, ইয়ে চিন্তা কলে আউ মোর ভগবান কৃষ্ণ ভাগ্যের না, মু তো বাহাটা থয় বাহাগর হলানি, ভগবান কৃষ্ণ মতো পর্যন্ত নেই না, মু কোণ করিবি? রুক্মিণী চিন্তা করতে তো ভগবান কৃষ্ণ হঠাৎ অকস্মাত আসি পৌঁছি তাকে নিয়েছেন এবং রুক্ময় আউ শিশুপালকে উচিত শিক্ষা দিয়েছেন যে বেশি আউ আগ্রহী হো না, বেশি আউ কাহা প্রতি আসক্ত হো না, এমানে যেতে ভগবান কৃষ্ণ রথরে বসিকি নেকি যাইছন্তি, এই রুক্মিণী শিশুপাল মধ্যে তাঁকর ঘোড়ায় বসিকি যাইছন্তি, ভগবান কৃষ্ণ তাঁক সহিত যুদ্ধ মধ্যে কলে, যুদ্ধরে তাকে পরাস্ত কলে, এমানক মো ছোটিয়া হয়েগলা কলে, আমি কেড়ে বড় শক্তিশালী, কিন্তু ভগবান কৃষ্ণ হরে দেলে, হে প্রভু আপন নেই যাআন্তু আমার কিছু অসুবিধা নাহি, তাই করিকি আসিগলে ভগবান কৃষ্ণ নেইগলে এবং রুক্মিণীকে বিবাহ করিবা খেলে, সমস্ত আশীর্বাদ মধ্যে নেলে, কারণ এই দাম্পত্য জীবনের মধ্যে সবু কিছু আছে, যেতবে আমি বিবাহ হয়ে যাতে সেতবে আমি আউ এক সম্পর্কের যাতে যে কথা কুলে আপনার সত্যনারায়ণ করসিঙ্গানী ঘরে শ্রীমদ ভাগবত সপ্তাহ হোলা, সে কহলে যে মোরে ভাগবত সপ্তাহ করবার কারণ কোণ পাই কহলে বাবা মো ভাগবতর মানে মো বিভাগর প্রথম সপ্তাহটা অন্তত ভাগবত কথা শুনিকি হি মোর আরম্ভ হব, মু যে বিভাগর মোর হব, মু পুরো গোটে দাম্পত্য জীবনের প্রবেশ কলি না, যা হব মু একা রাজি হলে হব নি, মো পত্নী মোর সংসার রাজি হবে, তারপর যাই সব মোর গোটে কাম হয়ে পারিব না, তো এইপাই আমার প্রথমে ভাগবত কথা সব পরিবার শ্রবণ করিকি হি আমার পরিবার বর্তমানে আহরি আগকু যাও, যেতবে সেই চিন্তা কলে আমি কোনো ধন্য ধন্য, যা হো পরিবার মঙ্গল পাই, পরিবার কল্যাণ পাই, যে কই মু মঙ্গল রহিবি, মু শান্তিরে রহিবি, আউ কে শান্তিরে রহিবা আবশ্যক নাহি, সেমিতিলে কোনো সমাজ বদলিব? বদলিব নাই, যে নাই কি ঠাকুর ডাকুথিবে বহুত কুথিলে আপনমানকু
কয়ে প্রভু সি মতো এমিতি কলা তার পুরা বংশনাশ করে দিও প্রভু মর সে অমর কলা সমর কলা তা জীবর এত কাটি দিও দেবী সে খাইপার না প্রভু মর অমর কলা তা গোটে আঙ্গুটি কাটি দিও যেমি আউকে ধরি পার না আমি যাই প্রভু পাখর অন্য অমঙ্গল চিন্তা কলি থরে জনে লোক তার তাকু নুহে তার যে পরিবার গোটে লোকর আখি মানে গোটে আখি ছড়াই দিয়েছিল ই গোটে ক্ষেত্র ছড়াইলে ই যাই কহিলে কোণ যে লোকটা যাই ঠাকুর কহিলা কহিলা প্রভু সে ইয়ার যদি পরিবার নিজ লোক ইয়ে যাই কহিলা কহিলা প্রভু সি তার গোটে আখি বন্ধ করছি তুমি তা দুইটা আখি উড়াই দিও ই তা গোটে আখি উড়াইছি তুমি তা দুইটা আখি উড়াই দিও আর যদি গোটে আখি সে উড়াইলা হ্যাঁ না তার মঙ্গল চিন্তা আমি করিবা না তার অমঙ্গল চিন্তা করিবা পছকে মঙ্গল চিন্তা কলে আমকু আহুরি আনন্দ মিলিব অমঙ্গল চিন্তা কলে আমকু আর কিছু মিলিব নাই খালি তা কথা ভাবি ভাবি কান্দিকি হি দিন সরিবা কথা দিন বেকার হওয়ার কথা তা ছড়া কিছু নুহে ভগবান কৃষ্ণ ঠিক গুরু গ্রহণ কলে তো গুরুঙ্কর কৃপা গুরুঙ্কর করুণা হলা তো গুরু আশীর্বাদ কলে তো গুরু গ্রহণ করে সারিয়া পরে রুক্মিণীক সহ বিবাহ হয়ে সারিয়া পরে সত্যভামা জাম্ববতী ইমানক সহ বিবাহ হয়ে সারিবা পরে এক পুত্র সন্তান জন্ম হলে কি সে না প্রদ্যুম্ন প্রদ্যুম্ন কি না তেতাদিগরে যে পূর্বরে কামদেব থিলে যেতবে শিব পার্বতীঙ্কর বিবাহ সম্বন্ধ হওয়া যাচ্ছি শিব অনেক ধ্যানরে কামদেব পঞ্চাশ্বরে যাই শিবক মারিপে যাচ্ছেন শিব কামদেবকে ভস্ম করেদেলে এই সময় কামদেব পত্রী রতি ক্রন্দন কলে কান্দিলে কলে মো স্বামীকে আপন নিয়ে গেলে কোণ পাই এই সময় বর প্রদান কলে কি শিব যে ব্যস্তবার না ইয়া পরবর্তী জন্মরে ভগবান কৃষ্ণ দ্বাপর যুগের অবতীর্ণ হবে ইয়ে তাঁর পুত্র হইকি জন্ম নব রতি টিকি খুশি হলে যা হো ভগবান তো পুত্র হইকি জন্ম নব সেই কামদেব যে তৃতীয় যুগরে থিলে সে দ্বাপর যুগের হলে কি বর্ষী প্রদ্যুম্ন মহারাজ কি বলে ভক্তবৎসল ভগবান কি পুত্র সন্তান জন্ম হয়ে সারিবা পরে দশম স্কন্দ সরিচন্তি আরম্ভ হলে একাদশ স্কন্দ যাকি তত্ত্বর স্কন্দ একাদশ স্কন্দরে কুয়াদি অছন্তি যে চব্বিশ গুরু গ্রহণ করিবার কথা যে অবদূত প্রসঙ্গ চব্বিশ গুরু পিঙ্গলা বেশি আকাশ পৃথিবী মৃত্তিকা পঞ্চ মহাভূত গুরু গ্রহণ করিবা এইমানক সব গুরু গ্রহণ তেলে অবদূত করিছন্তি যে কি দত্তাত্রেয় সেমিনি যে ভগবানকর অবতার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরক যে সম্মিলিত রূপ সি হলে গুরু গুরু গ্রহণ করাইলে এবং চব্বিশ গুরুঙ্কর কথা তৎপরপরে ভাগবতর যা সবুঠু মুখ্য প্রসঙ্গ ভাগবতর ধর্ম নিরূপণ ভাগবত ধর্ম নিরূপণ কোণ না ধর্ম হলে দুই প্রকার গোটে স্বধর্ম আর গোটে বর্ণাশ্রম ধর্ম স্বধর্মকু গোটে পটে নিয়ে আসিয়া বর্ণাশ্রম ধর্মকু আর গোটে পটে নিয়ে আসিয়া স্বধর্ম কোণ না নিজ ধর্ম অর্থ নিজ ধর্ম হলে কে প্রথম দিন কইতিলে ধর্ম হ প্রজোজিত কৈত্র বত্র পরম নিরিমশ্চরণাংশতা বেদ্য বাস্তব মাত্র বস্তু শিবদম তাপত্রই অনুবলনম ইলে ধর্ম রূপক শ্রীমদ ভাগবত ভগবান এই শ্রীমদ ভাগবত ভগবান কু যে ভজন করে যে পাঠ করে তা জীবন ধন্য হই যায় ইলে ভাগবত যাকি সুয় ধর্ম ভাগবত অনুসারে আউ যেতিকি শাস্ত্র পুরাণ সব রহিলা ই সব বর্ণাশ্রম ধর্মরে নিরূপণ হলে যাকে একাদশ স্কন্দরে সতসঙ্গ সাধুসঙ্গ অষ্টাঙ্গ যোগ সিদ্ধি এইসব তাত্ত্বিক কথা একাদশ স্কন্দরে কয়ে সারিবা পরে দ্বাপর যুগরে পরীক্ষিত মহারাজ বসে শুনুচন্তি দক্ষক আসি সে ফলরে কারণ পরীক্ষিত মহারাজ প্রথমরু বোধ হই নাহান্তি প্রথমরু শুনি শুনিকি আসুচন্তি সপ্তম দিন দক্ষক আসি ভগবান স্বয়ং তক্ষকাশী তাঙ্কু দংশন করিবা আর সে ভগবানকর দিব্য কথা শ্রবণ করিবে কেমিতি না নির্মল ভাগবত বাণী শুনন্তি বহু বহু প্রাণী ভগবান কি পরীক্ষিত
মহারাজ মুক্তি পাই মোক্ষ পাই নির্বাণ পাই ভগবান দিব্য কথা শ্রবণ করা দ্বারা নির্মল ভাগবত বাণী শুনে চলতে বহু প্রাণী কৃষ্ণ শ্রবণ ভক্তি যার সে প্রাণী বহু মধ্যে সার হরি কথার যার শ্রদ্ধা তাকে ন লাগে হরি কথার শ্রদ্ধা রাখি ভগবান কথা শুনে তক্ষক বংশন করেছি মূর্তি মুখ্য পাই পরীক্ষিত মহারাজ বল শ্রী পরীক্ষিত মহারাজ কি ভগবান ধর্ম রক্ষার্থে কলি কি বান্ধি আয়তে হরি কর থাই মুহি ববে নু অন্য গতি নাহি কারণ এই এই ভাগবত পদকে যে শুনে গোবিন্দ 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 পদ গাউছি মকরন্দ সে মকরন্দ পান করি খেলে তরিলে ব্রজ নারী সে ব্রজ নারীঙ্ক পৈরে মন মরহু নিরন্তরে মন মনিরন্তরে রহু আকৃষ্ণ বলি জীব যাও আকৃষ্ণ বলি যাও জীব মতে উঠার বাসু দেব বল শ্রীমদ ভাগবত ভগবান কি পরীক্ষিত মহাজ শ্রবণ করি বর্ণাশ্রম ধর্মকে নিরূপণ করি স্বধর্মকে নিরূপণ করি ভাগবত কথা সমাপ্ত হয়েছে ভাগবত কথা মধ্যে বড়ি আজি আহ বহুত কথা রইগলা বহুত লাগুলা আউ গোটে বর্ষ স্বাধীন যা করলে সরি থাকে তথাপি মধ্যে ন সরি থাকে আহরি পুরা করলে মানে ইয়ে লাগবে কিন্তু সরব না আর বর্ষ যদি আমি করবা তাহলে গোটে প্রসঙ্গকে নেওয়া যদি নেওয়া বৃত্তাসুর বধ যদি নেওয়া কৃষ্ণ জন্ম যদি নেওয়া খালি পরীক্ষিত মহাজন প্রসঙ্গ যাহা নেওয়া পুরা সাত দিন যাক আমি নেওয়া যে গোটে প্রসঙ্গ নেওয়া পুরা সপ্তাহ যাক নিয়ে পুরা আনন্দর সহ আমি ভগবান কথা শুনবা কিন্তু তা পূর্বর যেহেতু আজ আউ সব অলগা নীতি সব হবার অছি এই সাত দিন আমার কথা হল যদি এ কথা ভিতর যদি কিছু কষ্ট লাগি থাকে বা কিছু কাহক বাধা দিয়ে থাকে তাহলে নিজ গুণরে ক্ষমা দেবে যাহা সব ঠিক শুনে থাকে তাহা আমার আরাধ্য ঠাকুর শ্রী শ্রী কেশবচন্দ্র গুরুদেব বাবা বৈকুণ্ঠনাথঙ্ক দিব্যকৃপা বাবা সত্যানন্দ দাস মহারাজ তত্ত্ববধান এই মানক পাদপদ্মরে দণ্ডবত নিবেদন জনাই সমস্ত অনন্ত কোটি বার দণ্ডবত ভক্তিভূত প্রণতি নিবেদন জনাই এই ফকিরপুর গ্রামর সপ্তাহ বজারর সমস্ত গ্রাম দেবতী গ্রাম দেবতা তৎসহিত নরোত্তম দাস মহোদয় এবং তাঁকর সম্পূর্ণ পরিবার যেহেতু বহু সহায়তা করছেন সেইপা তাঁক পরিবার মঙ্গল হওয়া সহ এই গ্রামবাসী মানুষ সমস্ত মঙ্গল বিধান হওয়া মো আনন্দ ভগবান কি কথা সারিবা পূর্বর ভগবান গোটি মোটে নাম সংকীর্তন তাপরে আউ যা হব সব আজ্ঞা আমার সূচনা দেবে নরোত্তম দাস মহোদয় নর উত্তম যেমি পুরুষ উত্তম পুরুষোত্তম সেমিতি নর উত্তম নরোত্তম নরোত্তম দাস মহোদয় সূচনা দেবে তো সে আমার বিষয়ে বহু কথা কহিলেন সকালে টিকি সন্ধ্যার চকুড়ি তো আমি টিকি কহিলু যার তাকে বিষয়ে টিকি ন কহিলে কিছু গোটে বাকি রহি যাব তো অতি নিষ্ঠাপর ব্যক্তিত্ব অতি সংস্কারী ব্যক্তিত্ব অতি জ্ঞানী ব্যক্তিত্ব কিন্তু তথাপি মধ্যে নিজ মন ভিতরে কিছু না কিছু জানি মো গুরুদেব সত্য সাইঙ্কর কৃপা হয়ে সব কিছু করছি সেইপি তাঁক পাদপদ্ম তলে তাঁক পরিবার বর্গক পাদপদ্ম তলে তথা আমার কৃষ্ণকর মধ্য যে কি সাধারণ যাক ইয়ে আমার অবিস্মরণীয় আমার রহব কৃষ্ণ আমার অবিস্মরণীয় রহবে কৃষ্ণ ভাই ভৌণী উভয়ে অবিস্মরণীয় রহবে সমস্ত পরিবার বর্গ সমস্ত জয় জগন্নাথ সমস্ত প্রণাম নিবেদন করি কথা সারিবা তা পূর্বর ভগবান নাম কথা বিশ্রাম ভজ হরি বল 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 হরি
জয়। আজ আরম্ভে কি জয় জয়।